বন্ধুরা, এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং এর কিছু ক্রিটিক্যাল টেকনোলজির জন্য এবার বোয়িং ভারতকে বেছে নিয়েছে এবং অবাক করার কথা এটাই যে এই প্রজেক্টের জন্য ভারত সরকারের পিএসইউ এই আমেরিকান কোম্পানিকে সাহায্য করবে। ভারতীয় পিএসইউ মিশ্র ধাতু নিগম লিমিটেড অর্থাৎ মিধানি স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি এবং মিলিটারি অ্যাপ্লিকেশনের জন্য সুপার অ্যালয় স্টিল কম্পোনেন্ট মেটাল পার্ট ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচার করে। এমনই কিছু সুপার মেটাল এবং অ্যালয়ের ব্যবহার বোয়িং এর এয়ারক্রাফটে করা হয়। বোয়িং সাধারণত এই ধরনের মেটালের মাধ্যমে তৈরি করা কম্পোনেন্টকে চায়না এবং অন্যান্য কিছু ডেভেলপ দেশের থেকে ইম্পোর্ট করছিল, কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যাওয়ায় বোয়িং এই কম্পোনেন্টগুলোকে ভারতীয় পিএসইউর কাছ থেকে সোর্স করছে। 18 অক্টোবর বোয়িং ও মিধানির কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে, যেটায় বলা হয়েছে যে বর্তমান সময় থেকে মিধানি বোয়িং এর এয়ারোস্পেস পার্টসের জন্য ম্যাটেরিয়াল ডেভেলপ এবং সাপ্লাই করবে। ভালো কথা এটাই যে বোয়িং এর সঙ্গে হয় এগ্রিমেন্টের ফলে ভারত এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে অনেক কিছু শিখতে পারবে। বর্তমানে ভারতের মিধানি কোম্পানির প্রোডাকশন ইউনিট তেলেঙ্গানায় অবস্থিত। আপনারা জানিয়ে দিই, আর্মিতে ব্যবহার হওয়া আর্মড ভেহিকেলস এবং বডি আর্মারের জন্য প্রয়োজনীয় র ম্যাটেরিয়াল এই পিএসইউ সাপ্লাই করে। এছাড়া বায়োমেডিক্যাল ইমপ্ল্যান্ট যেমন আর্টিফিশিয়াল হাটু ইত্যাদি ম্যানুফ্যাকচার করার জন্য এই পিএসইউ পরিচিত। যদি আপনারা খেয়াল করে থাকেন তো আপনারা দেখতে পাবেন বিগত এক বছরে বোয়িং তার এয়ারক্রাফটের জন্য কম্পোনেন্টের সোর্সিং ভারতে কয়েক গুণ বৃদ্ধি করে দিয়েছে। বর্তমানে বোয়িং তার এয়ারক্রাফট ইন্টেরিয়ারের জন্য মাদারসনের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করেছিল। এটাকে ছাড়া ভারতে অবস্থিত রোজাল টেক্সাসও বোয়িং এর জন্য পার্ট সাপ্লায়ার হিসাবে কাজ করছে। আপাতত এই সম্বন্ধে কোনো খবর পাওয়া যায়নি যে কোন ক্রিটিক্যাল কম্পোনেন্টের সাপ্লাই বোয়িং টু ভারত করা হবে নাকি না। কিন্তু যদি মিধানি কম্পিটিটিভ প্রাইসের সাথে বোয়িং এর সবকটা কোয়ালিটি প্যারামিটারে পাশ করে যায়, তাহলে পরবর্তীকালে ভারতে সোর্সিং বৃদ্ধি পেয়ে যাবে। তেজাস, ধ্রুব এবং সার্সের জন্য যদিও এই পিএসইউ কিছু সুপার অ্যালয় সাপ্লাই করছে এবং আমাদের মতো এই টেকনোলজিকে যদি প্রাইভেট সেক্টরে সাপ্লাই করে দেওয়া হয়, তাহলে এভিয়েশন এক্সপোর্ট সেক্টরেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলি বাংলা। বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন।